আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ 30,000-এর অধিক মানুষ মঙ্গুত্ব বরণ করে এখনো চিকিৎসাধীন রয়েছে সেই দলের সদস্যরা প্রত্যেককেই আওয়ামী সন্ত্রাসী লোকজন অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করার যে ষড়যন্ত্র সেটিকে রুখে দিতে চাই শহীদদের রক্তের শপথ নিয়ে ঘরে বসে থাকতে পারি না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এটি প্রায় 1500 শহীদদের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছি সেই সাথে প্রায় 30,000-এর অধিক মানুষ মঙ্গুত্ব বরণ করে এখনো চিকিৎসাধীন রয়েছে এবং সেই সাথে সারা বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সাধারণ মানুষ কিন্তু এখনো সোচ্চার রয়েছে এই অপতৎপরতাকারী এই স্বৈরাচারদের রুখে দিতে আজকে আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মতো একটি জায়গায় এহসানুল আজিজ বাবু যিনি এই সুস্থ সংস্কৃতি চর্চার নামে এই আওয়ামী মোড়কে আবারও অপতৎপরতা তৈরি করার জন্য জনমনে উস্কানি তৈরি করার জন্য শান্তি শৃঙ্খলার যে নতুন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সেটিকে নস্যাৎ করার জন্য উনি আবারও একটি অপসংস্কৃতি চর্চার নামে এই শিল্পকলা অবস্থান নেওয়ার চেষ্টা করেছে একটি দল নিয়ে সেই দলের সদস্যরা প্রত্যেককেই আওয়ামী সন্ত্রাসী লোকজন আমরা যখনই জেনেছি যে এই দেশ বাংলার একটা গ্রুপের নামে তারা বিভিন্ন বাংলাদেশের মানুষের যে হাসি ফুটেছে সেটি তারা নস্যাৎ করতে চায় এই সাধারণ মানুষের যে স্বাভাবিক জীবন সেটি আবার তারা বিঘ্ন ঘটাতে চায় এটি জানার সাথে সাথে আমরা সাধারণ মানুষ এখানে ছুটে এসেছি এবং তাদেরকে প্রতিহতের জন্য ঘোষণা দিয়ে এখানে অবস্থান নিয়েছিলাম সেই প্রেক্ষিতেই আমরা এখানে তাদের যে এই অপকর্ম যে অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করার যে ষড়যন্ত্র সেটিকে রুখে দিতে চাই রুখে দেওয়ার জন্যই আমরা এখন অবধি এখানে অবস্থান নিয়ে আছি আমরা জেনেছি যে এই স্বৈরাচার এজেন্টেরা বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয় সহ অন্যান্য উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আমাদের সকলকে নিয়ে তারা একটি রাজাকারের মোড়কে ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মতো একটি জায়গায় একটা অপমানমূলক পোস্ট তারা করেছে এবং সেই সাথে অপতৎপরতার যে কোনো রকম ষড়যন্ত্র তারা সরাসরি এই রাজাকার বলে আখ্যায়িত করেছে তা আমরা চাই এই স্বৈরাচার এজেন্টেরা 5 আগস্টের পরে এই নতুন বাংলাদেশে কোথাও যেন আর কোনো ধরনের উস্কানি না দিয়ে জনমনে শান্তি শৃঙ্খলা নষ্ট না করতে পারে যে কোনো ধরনের ষড়যন্ত্র তৈরি করে বাংলাদেশের মানুষের যেন এই হাসিমাখা মুখ যেন নষ্ট না করতে পারে সেই জন্য এসেছিলাম আমরা দেখেছি এখানে অবস্থান নিয়েছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য আমাদেরকে সেই শুরু থেকে সহযোগিতা করেছে পুলিশ বাহিনীর অনেক সদস্যরা এখনও রয়েছেন আমরা সকলে মিলে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে তাদেরকে প্রতিহত করেছি এই ধরনের অপতৎপরতা নতুন এই বৈষম্যহীন বাংলাদেশে রাষ্ট্র নির্মাণের অংশ হিসেবে আমরা সাধারণ জনতা অবশ্যই আবু সাইদ সেই শহীদদের রক্তের শপথ নিয়ে ঘরে বসে থাকতে পারি না এবং আমরা এই ধরনের ষড়যন্ত্র যে কোনো সময় রুখে দিতে চাই উৎখাত করতে চাই বাংলাদেশের মাটিতে সেটি যে প্রান্তেই হোক আমরা অবশ্যই এই স্বৈরাচার এজেন্ট এই দালালদের বিরুদ্ধে অবস্থান নেব এটাই আমাদের প্রতিজ্ঞা